হেই গাইস, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালবেলা উঠলাম, উঠে কাজটা সেরে ওর জামা কাপড়গুলো একটু ধুয়ে দিয়ে দিলাম। তা সারা সপ্তাহ জামা কাজে কাজে যাই, বুঝতেই পারছো। আর হচ্ছে আমিও নিজে স্নান পুজো পুজো করে নিলাম, এদিকে মা রান্না টান্না করে দিয়েছে। তো আমরা বেরোবো, ডাক্তারখানে যাবো। তো এখন 10টা বাজে। তা ওকে দিয়ে একটু একটা কাজে পাঠিয়েছি, ও এখন বাড়িতে নেই, ও বোমে উড়ে গিয়েছে। তো আসলে আর কি আমরা খাওয়া দাওয়া করেই বেরোবো। তো হচ্ছে কালকের হঠাৎ সারপ্রাইজ দিয়েছে আমাকে, তো তোমাদেরকে দেখানো হয়নি আর কি, বলাও হয়নি। তো আমি তো কন্টিনিউ ব্লগটা এখন করি না, তো ওর জন্য আর কি বলা হয়নি। তো কালকের একটা আমাকে মানে কি বলবো, প্রেগনেন্ট মহিলাদের যে ড্রেসগুলো হয় ঢিলা ঢালার মতো, একটা ফ্রক জামা মতো, তো ওটা আমাকে দিয়েছে। তো আমি খুব খুশি হয়েছি, কেননা এই সময় পরে একটু ডাক্তার ফাক্তার দেখাতে গেলে আর কি খুবই ভালো, জামাটা পরে খুবই শান্তি ফিল করতে পারবো। কেননা আগের জামাগুলো তো আর আমার গায়ে হয় না, আগের তো হাত যন্ত্রণা করছিলো। তো ভাবলাম হচ্ছে ফোনটা রেখে আর কি তোমাদের সাথে একটু কথা বলি। তো আগের জামাগুলো তো আমার গায়ে হয় না, ওর জন্য ওই এনেছে, এটা পরে যাবো। তা ওইটা পরে যাবো ভাবলাম তোমাদের সাথে একটু মানে বলে শেয়ার করি। তা তারপরে কি যখন যাবো, যখন পরে তখন তোমাদেরকে দেখাবো আর কি ড্রেসটা দিয়েছে, ওই পছন্দ করেছে। তো অনেকে কমেন্ট করে ড্রেসটা খুব সুন্দর, আমি কালকে স্ট্যাটাস দিয়েছিলাম, তো আমার ভালোও লেগেছে, আমারও ড্রেসটা খুবই পছন্দ হয়েছে। আর ওর পছন্দ আমার পছন্দ বেশ মিলে যায় এটাই আর কি। আর ওকে দিয়ে এখন পাঠিয়েছি, বলেছি জামাটা একটু ঢিলা হচ্ছিলো, একটু হালকা করে মেরে আনতে। একদম তো ঢিলা ঢালা পড়লে কেমন দেখতে লাগে বুঝতে পারছো, একদম ঢিলা ঢালা পড়লে তো বুঝতেই পারছো কেমন লাগে। আর এদিকে ভাই এসে ঘুরে চলে যাচ্ছে, ভেবেছে তাতাড়ি আছে, তাতাড়ির পিছনে একটু লাগবে বলে। তো আর প্রচুর গরম পড়েছে, আর ব্লগ আমি কন্টিনিউ দিতে পারছি না, আর তার জন্য সরি। তো যাই হোক আমরা যাব, আর কিছু একটু কেনারও ব্যাপার আছে, তো দেখা যাক মানে কিনতে পারি কি না, কেননা আমার আর কিছুদিন পর বেবি শাওয়ার অনুষ্ঠান, তো তোমরা জানো, তো অনেক তোমরা জানো না, সরি আমি এটা ভুল বললাম যে তোমরা জানো, তোমরা বা জানবে কী করে আমি না বললে। তো আমি হচ্ছে আমাদেরকে বলবো বলে আর বলা হয়নি। তো কিছুদিন পরে আর কি আমি শাড়ির অনুষ্ঠান, তো ওর জন্য শাড়িটাইও কেনা হয়ে গেছে। আর ওইটা আমাকে কালকে কুর্তিটা মানে চুড়িদারটা গিফট করেছে, বলেছিলো শাড়ির সময় পরতে, আমি বললো না শাড়ির সময় তো শাড়ি পরবো, ওইটা তো আর পরতে, ওইটা আর কখন পরবো, তার চেয়ে বরঞ্চ আমি এটা পরে আজকে ডাক্তারখানে যাবো। বললো ঠিক আছে, তাহলে তুমি পরে ডাক্তারখানে যাও আর সাদের সময় শাড়ি পরবে। সাদের সময় আমাকে সাদের আগে পাঁচটা মানে কদিন আগে আমাকে পাঁচটা শাড়ি গিফট করেছে, তো পাঁচটা শাড়ি তোমাদের সাথে শেয়ার করা হয়নি, একসঙ্গে মানে শাড়ির ব্যাপারই এসেছিলো আমাদের পাড়ায় আর কি, ওর সঙ্গেই এক পাঁচটা শাড়ি কিনেছে, খুবই ভালো ভালো শাড়ি, তো তোমাদেরকে দেখানো হয়নি। একটা আমার শ্বশুরকে দিয়ে দিয়েছি, নবুতে সেরে দিয়েছে, একটা আমার মাকে দিয়ে দিয়েছি, আর একটা শাশুমাকে দিয়েছিলাম, শাশুমা নেয়নি, বলে আমার শাড়ি একটা দিয়ে আছে তোমার কাছে রেখে দাও, তুমি যখন লাগবে পরবো যাবো। তো যাই হোক আমার কাছে এখন তিনটে শাড়ি আছে, তো শাড়ির সময় একটা পরবো, আর ওর জন্য সাথে এক্সট্রা করে শাড়ি কেনা হয়নি, আর কিনবো বা কী করবো, তিনটে শাড়ি থাকতে আবার কিনবো, ওর জন্য কিনি। তাও আমাকে তো এবারে চুড়িদার কালকে একটা বললাম তো যে আমাকে সারপ্রাইজ দিয়ে একটা চুড়িদার গিফট করেছো। তো যাক আর বেশি বকবক করবো না, ও আসুক, আসলে খাওয়া দাওয়া করবো, করে আর মানে বেরোবো, আর তখন ড্রেসটা তোমাদের সাথে শেয়ার করবো, পড়বো যখন। তো চল এখন ভিডিওটা এখানে স্টপ রাখি। নিউ ড্রেস সবসময় আমি শাড়ি শাড়ি যেহেতু দিয়েছে, আর শাড়ি করে কিন্তু শাড়ি কিছু করবো না, ওর জন্য আর এইটা আর এক্সট্রা করে তুলে রাখলাম না, তো তার জন্য করে দিলাম। আর দেখানোর জন্য মানে দেখাতে যাওয়ার জন্য একদম পুরো তৈরি রেখেছে, আর তোমাদের সঙ্গে ভাবলে একটু শেয়ার করি, ওর জন্য শেয়ার করি। তো পরে চেষ্টা করি তাহলে রিল্যাক্স ফিল করছি, খেতে দারুণ লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর, তো খুবই ভালো লাগে ছোটোখাটোর মধ্যে, মানে হয়তো লাগে সবাই যে ছোটোখাটো জিনিস সারপ্রাইজ, কিন্তু আমার কাছে এটা অনেক অনেক দামি, আর কিছু করবো না, সারপ্রাইজটা আমার বড় ভালো দিতে পারে। আর ক্যামেরাটা আমি ওই ধরে নিচ্ছে, আমি এখন চাটনি খাচ্ছি, ভাত খাওয়া হয়ে গেছে, এবার চলো বেরোবো, আর বেশি গল্প করবো না, ভিডিওটা এখানে স্টপ আছে।
আমরা বেরিয়ে পড়েছি। আর বেরোনোর আগে হচ্ছে আমি এটা প্রত্যেকবারেই করি, ডাক্তার দেখাতে হোক আর যেখানেই যাই, মানে এই সময়টা প্রেগনেন্সি অবস্থায়। তো এখান থেকে একটা পাতা আছে, ভূত বৈরাগী বলে পাতাটা বলে নাম। তো ওই পাতাটা নিলে একটু ভাব বাতাস লাগে না, এটা বাড়ির বড়রা বলে। তো এগুলো আমি বিশ্বাস করি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করতে হয়, বিশেষ করে বেবির জন্য, ওর ভালোর জন্য আমি সব কিছু করতে পারি। আর এখন বেরিয়ে পড়েছি, এতটাই রোদ, তো ওর জন্য দুজনেই সানগ্লাস নিয়ে নিচ্ছি। অনেকে ভাববে হয়তো যে স্টাইল ফাইল দিচ্ছি, এরকম কোনো ব্যাপার না, আমরা রোদের জন্যই আর কি তৈরি হয়ে এরকমভাবে যাচ্ছি, যাতে রোদটা আমাদের একটু কম লাগে। তো চলো আমরা গিয়ে একেবারে কথা হবে। তো আমার ওষুধ নেওয়া হয়ে গেছে, তো আমার বড় বউ এখন গাড়ি ঘোরাবে। আর আজকে আমি একটু, মানে আজকে না, যখনই ডাক্তার দেখাতে সেখানে টেনশনের মধ্যে থাকি। এটা অনেকে জানো, অনেকে মানে এরকম হয় প্রেগনেন্ট অবস্থায় থাকলে ডাক্তার কী বলবে না বলবে। তো ডাক্তার বললো একদম সব কিছু ঠিক আছে, বাচ্চাও ভালো গ্রো করছে, আর কোনো ভিটামিন দেওয়ার দরকার নেই, জাস্ট একটা গ্যাসের ওষুধটা লিখে দিচ্ছে, ক্যালসিয়াম আয়রনটা আমাদের সেন্টার থেকে দেয়। তো ওখান থেকে আমি চালিয়ে নিই, তো খুবই খুশি হয়েছি। বলো তুই একটু বলো, খুবই খুশি হয়েছে না বলো? আগের থেকে আমার একটু লজ্জাটা কমেছে, তাও তাও সবটা কিন্তু আমি কিন্তু ওখানে করেছি, কিন্তু একটুখানি লুকিয়ে করে। তো যাই, আমি খুব লজ্জা পাই, এইটাই হচ্ছে আমার দোষ। তো আচ্ছা খুব খুশি বলো, ডাক্তারবাবু কিন্তু বলেছে আমাকে এসে বলে ভিটামিন এটা খাও সেটা খাও, কিন্তু আমায় মানে এমনিতেই একদম খাও খাই, ভালো মন্দ বাড়িতে খাই, আর এমনি বাইরে কোনো সব যেগুলো ডাক্তার লিখে দেয় না যে ভিটামিন কিছু, ওরকম কিছু আমার খেতে হয়নি, সব কিছু একদম ঠিক আছে। এবারে আমার অনেক কিছুই হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা এখন স্টপ রাখি, এখন এসছি। ওই বললাম যে সারের জন্য একটু কিছু কেনাকাটি করবো। এই দোকান ইমিগ্রেশনের কিছু নেবো, তো পছন্দ হয়নি খুব একটা, তো মগার আর কি যেতে হবে, বাড়ির সাথে অনেক দোকান বন্ধ হয়ে গেছে, দুপুরে হয়ে গেছে, যেহেতু ওর জন্য নেওয়া হয়নি। আর এখন একটু ও দোকানে ঢুকেছে, রাখতে পারে ব্যাপারে জিজ্ঞাসা করতে, তো এখন চলো একটু যাবো। আর যারা ঘরে চলে এসছি, আর ঘরে এসে দেখো একদম কি করছো, অন্ধকার দেখা যাচ্ছে না। এক মিনিট, কি করছো দেখো তো, দেখো তো একটু দেখো, কেউ চিনতে পারছো? তালসাস বলে দিলাম, অনেকে জানে হয়তো, অনেকে জানে না। তো এখন তালসাস খাওয়াচ্ছে, জানলার পর্দাটা সরিয়ে দিলে আলো আর। তো যাই হোক, এসছি প্রচুর টায়ার, আর ও তালসাসগুলো ছাড়ি ছাড়ি দিচ্ছে, আমি খাচ্ছি। আর এখন হচ্ছে ঘুমাবো, আর বেশি বক বক করবো না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই কিছু বলো না, আমার লাইক কমেন্ট করে দেখো। জীবনে বলো না, একদিন তো আমি ভাইরাল। তো যাই হোক, এখন ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ইচ্ছা হলে, আর না হলে চুপচাপ দেখে যেও, লাইক দিতে হবে না। চলো টাটা।